চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ পরিবারের বেক্কুনের সাথে লইরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গরিবের লাই হাত সালাই যাবু নবনির্বাচিত সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ লইরে যে মানে জননেত্রী শেখ হাসিনা ভীষণ ঘোষণা করযোগ্য 2141 সালের মধ্যময়ের দেশ, 41 সালের উন্নত বাংলাদেশ। নতুন জেনারেশন যারা তারাই হইব কারিগর, তারাই হইব ইঞ্জিনিয়ার, তারাই হইব আর্কিটেক্ট, তারাই হইব সৈনিক। এই উগ্র জেনারেশন তোলন সত্যিকার অর্থে দেশপ্রেমিক, মানবপ্রেমিক, দলপ্রেমিক, আদর্শিক চেতনা সম্পন্ন, বঙ্গবন্ধুর আদর্শিক চেতনা সম্পন্ন উগ্র জনগোষ্ঠী, উগ্র জেনারেশন আমরা তৈরি করবার চেষ্টা করছুম। এই চেষ্টার সামনে রাখিয়ে যে দায়িত্ব নারারে দিয়ে কাউন্সিলর করে ইয়ার লাইন আইসুর ধন্যবাদ জানাই, তার প্রতি কৃতজ্ঞতা জানাই, আর আপ্রাণ চেষ্টা থাকিব। কেন ইদাই নতুন জেনারেশনের কাছে হইম দে এই যে নিজের একজন ভালো মানুষ হিসাবে, সৎ মানুষ হিসাবে গড়ে তুলুন, নিজের একজন দেশপ্রেমিক হিসাবে গড়ে তুলুন এবং সেই সাথে মানুষের কল্যাণে নিজেরা নিবেদিত করুন। বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হলোর যে ভিতরে একখান সুতা আছে, এই টেকনাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের সুতা ভিতরে আছে। এই যে বেকুন মিলিয়ে রোগ রকমারি মাল হইব, এই মালার বন্ধনে আরা বেগুন আবদ্ধ দলর বেকুনের সাথে লই ঐক্যবদ্ধ রে হাজ গরিবের প্রত্যয় ব্যক্ত করছি নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। আইবারে এই আমাদের দায়িত্ব দেওয়া গিয়ে ইহানেরা বিজয় হিসেবে মনে করি, ইহান উদযাপনের বিষয় ন মনে করি আমি, তাতে ইহানের যে দায়িত্বের বোঝা আয় হাতত লই যারা দলের এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী আছে ব্যাকের কাছে কৃতজ্ঞ। ব্যাকের লই এনে সংগঠনের গুছাইবার এবং সংগঠনের যে সংকটগীন আছে এখানে দূরীভূত করিয়ারে উত্তর চট্টগ্রামের ভিতর সাতটান থানা আছে, সাতটান উপজেলা, সাতখান উপজেলার মধ্যে যাতে করে সুসংগঠিত সংগঠন গড়ন যায় গুছাইয়া নিয়ে এনে কেন সংগঠনের তৃণমূল পর্যায় পর্যন্ত সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করি পেলে বলি আমি আপ্রাণ চেষ্টা করছিম। মিয়ানা এই মুহূর্তে আমি অঙ্গীকার প্রকাশ করি। শীঘ্রই উত্তর জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে জানাই নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। আর পূর্ণাঙ্গ কমিটি আমি মনে করি যে অতি সহসা আর অভিভাবক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন তেই আর একমাত্র অভিভাবক, আর অভিভাবকের পরামর্শক্রমে আর আমি আশা করি যে আগামী এক সপ্তাহ দশ দিনের ভিতর আর গরিব থাকছি বলে আশা করি। হৈরাক কি শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বেইনে প্রথমে লালদীঘির মাঠত সম্মেলন অনুষ্ঠিত হই। একদিন বেলে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারত কাউন্সিলরকলর সরাসরি বুড়ত প্রতিদ্বন্দ্বী এবিএম ফজলে করিম চৌধুরী এমপিরে 94 বুড়ে হারাইয়ে সভাপতি নির্বাচিত হই সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। অন্য মিককে সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিনের 42 বুড়ে হারাইয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হই শেখ আতাউর রহমান। তাদের সংগঠন পরিচালনার জন্য আমি মনে করি প্রতিযোগিতায় যারা আসতে পারেন নাই তারাও আমাদের সংগঠনের নেতা, তারাও আমাদের সংগঠনের গণতান্ত্রিকভাবে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক বেকুনের সাথে লইরে দলর কার্যক্রম সম্ভাবনাময়ী নতুন দ্বার খুলিবু বিশ্বাস নেতাকর্মী সকলের। জিয়াউল হকিমন, সি প্লাস টিভি।